গাইস কেমন আছেন সবাই? তো গাইস আজকে যে ভিডিওটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমার কাছে একটা ইন্টারেস্টিং গ্যাজেট রয়েছে, আর সেটা হলো এইটা। তো এটা কি? তো এটা হলো একটা 3D পেন। আর এই 3D পেনটা আনবক্সিং করার জন্য আপনাদের ভিতরে অনেকেই আমাকে বলেছিলেন যে রাজদীপ দা একটা 3D পেন আমাদের আনবক্সিং আর রিভিউ করে দেখাও। তো আপনারা বলেছেন আর আমি জিনিসটা করবো না, এটা হতেই পারে না। তো আজকের এই পেনটার সাহায্যে কিন্তু আপনারা 2D আর্ট থেকে শুরু করে 3D আর্ট খুবই সহজে বানাতে পারবেন। আর আজকে আমরা এটাকে আনবক্সিং এ রিভিউ করে দেখব যে এই পেনটা দিয়ে আদৌ আমরা কিছু বানাতে পারি কি না। তো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, খুবই মজাদার। তো ভিডিওটা পুরো দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ ভিডিওটাকে যদি একটা লাইক করেন তাহলে ভবিষ্যতে আরও মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আনার যে মোটিভেশন সেটা আমরা পাই, আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আমরা আরও আনতে পারবো। তো চলুন আর বেশি কথা বলে সবাইকে শুরু জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আজকেটা শুরু করা যাক। তো গাইস আজকালকার দিনে কিন্তু সবাই গেমস খেলে, কিন্তু 100টা গেমস খেলার জন্য কি আমি 100টা গেম ডাউনলোড করব? একদমই না। তাহলে আমাদের কি প্রয়োজন? শুধুমাত্র একটা অ্যাপ, আর সেটা হলো উইন্স অ্যাপ। কারণ এখানে রয়েছে নাইফ আপ, শিপ ব্যাটেল, ক্রিকেটের মতন 100টারও বেশি অসাধারণ গেম। যেমন আপনাদের স্কিল সেরকম আপনারা গেম খেলতে পারেন, আর উইন্সতে জিততে পারেন অনেক ক্যাশ রিওয়ার্ডস, আর সেগুলোকে আপনারা ডাইরেক্ট উইড্রল করতে পারেন পেটিএম, ইউপিআই আর ব্যাংকে। আর এছাড়াও আপনারা উইন্স ওয়ার্ল্ড ওয়ারে আপনারা বাকি লোকদের সাথে কম্পিট করতে পারবেন আর জিতাতে পারবেন আপনার টিপকে। আর যদি আপনারা হেরেও যান কোনো চাপ নেই গাইস, এখানে যদি আপনারা হারেন তাও আপনারা ক্যাশ রিওয়ার্ড জিততে পারেন। আর এখানে কিন্তু আপনারা শুধুমাত্র গেমই খেলতে পারবেন না, এখানে আপনারা শপিংও করতে পারবেন। উইন্স স্টোর থেকে আপনারা অ্যাসফল্ট আর মাইনক্রাফ্টের কারেন্সি সবার থেকে সস্তা দামে কিনতে পারবেন। আর অ্যামাজন প্রাইম, ডমিনোজ, হটস্টারের মতন বড় ব্র্যান্ডের ডিসকাউন্ট কুপনও আপনারা এখানে খুব কম দামে পেয়ে যাবেন। তো দেরি কেন করছেন, তাড়াতাড়ি যান ডিসক্রিপশন বক্সে, উইন্স অ্যাপের লিঙ্ক আছে, তাড়াতাড়ি ডাউনলোড করুন, আর আমাদের তরফ থেকে পেয়ে যান 50 টাকার ক্যাশ বোনাস একদম ফ্রি। সো গাইস আমাদের যে পেনটা, এই পেনটা কিনেছি আমরা amazon.in থেকে, আর এটার দাম পড়েছে আমাদের প্রায় 1600 টাকা মতন। আর এই বক্সটাকে যদি আমরা ভালো করে দেখি তাহলে একটা অক্ষর আমাদের বোঝার কোনো জোর নেই, কারণ এটা পুরোপুরি রাশিয়ানে লেখা। শুধুমাত্র এখানে যেই 3D পেন 2 এটাই আমরা কিন্তু উদ্ধার করতে পারছি, আর একটা অক্ষর আমি উদ্ধার করতে পারছি না। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা গুগল ট্রান্সলেটার ইউজ করতে পারেন, আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ এর ভিতরে কী জিনিস রয়েছে সেটাই আমাদের কাছে মেন। তো যাই হোক, এটাকে এখন আমরা আনবক্সিং করে দেখবো এর ভিতরে আমরা কী কী জিনিস পাচ্ছি। তো চলুন এটাকে আমরা খুলে নিই। তো প্রথমে আমরা যেটা পাচ্ছি সেটা হলো একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল, আর আমি 100-200% শিওর এটাও আমাদের রাশিয়ানেই লেখা। আর গাইজ দেখুন, এটা পুরোপুরি রাশিয়ানে লেখা, একটা অক্ষর আমরা উদ্ধার করতে পারবো না। তো আমাদের কোনো প্রয়োজনও নেই, কারণ আমরা জানি এটাকে কী করে ইউজ করতে হয়। তো এর উপরে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা কালারে কিন্তু আমাদের এই 3D পেনটা আসে। তো আমরা দেখবো আমাদের পেনটা কী কালারে এসছে। তো এর উপরে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা ফিলামেন্ট কয়েল দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এইগুলোই কিন্তু আমাদের 3D পেনের রিফিল বলতে পারেন, মানে এমনি পেনের রিফিল হয় না সেগুলো, এটা হলো আমাদের 3D পেনের রিফিল। তো এখানে বেশ কয়েকটা কালার আমরা পেয়েছি, এখানে আমরা 1, 2, 3, 4, 5, 6 টোটাল 6টা কালার পেয়েছি। এই কালারগুলো একটু বেশি করে দিয়েছে আর এটা একটু কম করে, জানি না। এগুলো আপনারা অনলাইন থেকে আলাদা করেও কিনতে পারবেন, আমিও কিনেছি অনলাইনে আলাদা করে, তো আপনাদের একটু পরেই সেটা আমি দেখাচ্ছি। আর কী কী পেয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিই। তো এখানে একটা অ্যাডাপ্টার পেয়েছি আমরা, এটার সাহায্যে কিন্তু আমাদের এই 3D পেনটা চলবে। তো এটা AC to DC, একটা 5V 2A অ্যাডাপ্টার। তো এর পিনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন অনেকটা এমন একটা নর্মাল অ্যাডাপ্টার এটা। তো এটাকে আপনার সাইডে রাখছি। আর এখানে পাচ্ছি আমরা একটা পেন হোল্ডার, যার ভিতরে আপনাদের 3D পেনটা আমরা এখানে রাখতে পারবো। আর আমরা এখানে পাচ্ছি আমাদের মেন জিনিসটা, যেটা হলো আমাদের 3D পেনটা। আর এর কালারটা কিন্তু বেশ মিষ্টি, একটা আকাশি কালার এসছে আমাদের এটা। আর এর উপরে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা আমাদের বাটনস রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে একটা, এখানে একটা, এই পাশে একটা বাটনস, এখানে দুটো বাটন, আর এখানে ছোট্ট একটা স্ক্রিন। তো এই বাটনগুলোর যে কাজ সেগুলো আমি একটু পরে আপনাদের বলে দিচ্ছি। আর এখানে যে স্ক্রিনটা রয়েছে, এখানে আপনাদের এই যে 3D পেনের যে টেম্পারেচার সেটা আমরা দেখতে পারবো। তো এখন চলুন আমরা দেখবো যে কী করে আমাদের এই 3D পেনটা আমরা ইউজ করবো, বা আপনারা ইউজ করবেন, সবই আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। গাইস দেখতে পাচ্ছেন এই যে আমাদের 3D পেনটা, যেটাকে আমরা স্ট্যান্ডের উপরে সুন্দর করে রেখে দিয়েছি। তো এবার আপনাদের আমি দেখাচ্ছি আমাদের সাথে যে ফিলামেন্টগুলো এসেছিলো, দেখতে পাচ্ছেন এইগুলো হলো আমাদের যে বক্সের ভিতরে ফিলামেন্ট, আর এইগুলো আমি আলাদা করে অর্ডার দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা আলাদা আলাদা কালারের আমরা অর্ডার দিয়ে নিয়েছি। তো এই যে ফিলামেন্টগুলো, এই ফিলামেন্টগুলোর যে বাই লিঙ্ক সেগুলো আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আর এই 3D পেনের বাই লিঙ্কও আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনাদের লাগলে আপনারা সেখান থেকে বাই করে নিতে পারবেন। তো এবার আমরা এগুলোকে এক সাইডে রাখি। তো এইবার আমাদের যে 3D পেনটা আছে এর ভিতরে আমরা পাওয়ার দেবো। তো এর উপরে দেখতে পাচ্ছেন দুটো ছিদ্র আছে, তো এখানে যে পিনটা রয়েছে এটাই আমাদের এই অ্যাডাপ্টারটা কানেক্ট হয়ে যাবে, আর এর উপরের ছিদ্রটা দিয়ে আমরা ফিলামেন্টগুলোকে ইনসার্ট করব। তো চলুন আগে আমরা এই অ্যাডাপ্টারটাকে আমাদের এই 3D পেনের সাথে কানেক্ট করে ফেলি।
তো দেখতে পাচ্ছেন পাওয়ার দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন লাল কালারের এলইডিটা ব্লিঙ্ক করছে। তো চলুন এখন আমাদের একটু ওয়েট করতে হবে। এখানে দেখবেন আমাদের গ্রিন কালারের একটা এলইডি যখন ব্লিঙ্ক করবে আমাদের এটা পুরোপুরি গরম হয়ে যাবে, তারপরে কিন্তু আমাদের ফিলামেন্টগুলো আমরা এখান দিয়ে ইনসার্ট করব। তো আমরা একটু ওয়েট করছি, তারপরে আপনাদের দেখাচ্ছি যে আমরা কি করব। সো গাইস দেখছেন এখানে আমাদের গ্রিন সিগন্যাল চলে এসেছে, আর দেখুন এখানে কিন্তু আমাদের যে টেম্পারেচারটা সেটা 190 ডিগ্রি দেখাচ্ছে, আর এটাই কিন্তু একদম পারফেক্ট টেম্পারেচার আমাদের এই সমস্ত ফিলামেন্টগুলোকে গলানোর জন্য। তো এবার আমরা কি করব, এই ফিলামেন্টগুলোকে আমরা এর ভিতরে ইনসার্ট করব। খুবই সিম্পল গাইস, তো আমরা এখান থেকে যে কোনো একটা ফিলামেন্ট নিয়ে নিচ্ছি, যে কোনো কালার আপনার যেটা পছন্দ সেটাই নিয়ে নেবেন। তো এর উপরে যে অংশটা আছে এই ছিদ্রটা, এর উপরে আমরা এটাকে সেট করব। তো সেট হয়ে গেছে গাইস। তো এইবার আমাদের এখানে দেখতে পাচ্ছেন দুটো সুইচ আছে, তো এই তলার সুইচটা যদি আমরা প্রেস করি তাহলে আমাদের এই ফিলামেন্টটাকে এই যে 3D পেনটা আছে অটোমেটিক ইনসার্ট করতে থাকবে। আর যদি আমাদের এইটা আবার বের করতে হয় তখন আমাদের এর উপরের যে সুইচটা আছে সেটা প্রেস করতে হবে, তাহলে এটা আবার আমাদের পিছন দিকে বেরিয়েও আসবে। তো চলুন এটা আমরা প্রেস করি। দেখতে পাচ্ছেন আমাদের ফিলামেন্টটা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকছে। দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু আমাদের সামনে দিয়ে আমাদের যে ফিলামেন্টটা সেটা বেরোচ্ছে, মানে 3D পেনটা কিন্তু আমাদের ওয়ার্ক করছে। তো এই পাশে যে সুইচটা আছে এই সুইচটার কাজটা আপনাদের বলে দিই। তো এইটাকে আপনারা যদি আসতে দেন তাহলে এর স্পিডটা আসতে হয়ে যাবে, আর যদি এটা আপনারা একদম ফুল করে দেন তাহলে এর সামনে দিয়ে যে ইঙ্কটা বা যে ফিলামেন্টটা সেটা অনেক স্পিডে কিন্তু বেরোবে। এটা কিন্তু অনেকটা গ্লুগানের মতনই, শুধু এর সামনে দিয়ে গ্লু বেরো না, এর সামনে দিয়ে এই ফিলামেন্টটা গলে বেরো। তো এটার সাহায্যে আমরা কিছু আঁকি আপনাদের দেখাবো। তো কিন্তু আমরা কোনো আর্টিস্ট না, তাহলে আমরা কি করে সেটা আঁকাবো দাঁড়ান। তো দেখতে পাচ্ছেন প্রিন্টারের সাহায্যে আমরা একটা ছবি এখানে বের করে নিয়েছি, একটা বাড়ির, একটা প্রজাপতির, তারপর একটা সাইকেলের। তো আমরা তো কোনো আর্টিস্ট না, তার জন্য আমরা এগুলো বের করে নিয়ে ল্যামিনেশন করে নিয়ে এনেছি। ল্যামিনেশন না করলে কিন্তু হবে না, কারণ কাগজের উপরে যদি আপনারা এটা দেন তাহলে কিন্তু কাগজটা থেকে যখন আপনারা টেনে উঠাবেন তখন সেটা কিন্তু পুরোপুরি ছিঁড়ে বেরিয়ে আসবে। আমরা যদি ভালো ছবি আঁকতে পারতাম বা কোনো আর্টিস্ট হতাম, যারা দেখবেন ভালো ছবি আঁকতে পারে বা আর্টিস্ট, তারা কিন্তু এই পেন্টের সাহায্যে একদম হাওয়াতেই সুন্দর সুন্দর স্ট্রাকচার বানিয়ে ফেলে। কেউ আইফেল টাওয়ার বানায়, কেউ বড় বড় বাড়ি বানায়, আমি দেখেছি খুবই মানে খুব সুন্দরভাবে বানায়। আমি ইউটিউবে কিন্তু অনেক ভিডিও এরকম দেখেছি। তো আমরা চলুন এর উপর দিয়ে কিছু বানিয়ে আপনাদের এখন দেখাবো। তো আমরা আগে এই প্রজাপতি নিচ্ছি, তো প্রজাপতির উপরেই কিন্তু আমরা আগে আঁকাবো, তারপরে এর উপর থেকে আমরা স্ট্রাকচারটাকে বের করে নেবো। তো চলুন তাড়াতাড়ি করে আঁকানো যাক। দেখলেন কত সুন্দর করে আমরা এই দুটো জিনিস বানিয়ে ফেললাম। জানি আমরা অনেক বড় আর্টিস্ট, অত তারিফ করতে হবে না, ঠিক আছে, ওকে ওকে বুঝেছি। তো আরেকটা জিনিস আমাদের কাছে রয়েছে, মানে আরেকটা কাট আউট আমাদের কাছে রয়েছে একটা ঘরের। তো চলুন এই ঘরটা আমরা ফটাফট করে বানাই, তারপরে আজকের ভিডিওটা আমরা শেষ করব। We'll be right back.
গাইস দেখলেন এই 3D প্রিন্টারকে ইউজ করে আমরা কোনো আর্ট না জানা সত্ত্বেও কত সুন্দর সুন্দর জিনিস বানিয়ে ফেললাম যদিও বা আমরা এখানে টুকলি করেছি কিন্তু আপনাদের ভিতরে কারোর যদি এরকম বিষয়ে ইন্টারেস্ট থাকে বা আপনাদের যদি ট্যালেন্ট থাকে বিশেষ করে আপনারা যদি আঁকতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই প্রিন্টার কিনে এরকম জিনিস বা এর থেকে সুন্দর সুন্দর জিনিস বানানোর চেষ্টা করতে পারে তো আমার মতে তো এই 3D প্রিন্টার সত্যি অসাধারণ একটা জিনিস কারণ এইটা দিয়ে যখন আমি এগুলো বানাচ্ছিলাম সত্যি 1-2 ঘন্টা কখন বেরিয়ে গেছে আমি সত্যি টের পাইনি আর এটা দিয়ে আপনারা এমন এমন জিনিস বানাতে পারবেন আপনারা সত্যি কল্পনা করতে পারবেন না কারণ আপনাদের ইমাজিনেশন যতটা ভালো হবে তত সুন্দর সুন্দর জিনিস আপনারা এই 3D প্রিন্টার দিয়ে বানাতে পারবেন তো আশা করব আজকের এই 3D প্রিন্টারের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ এরকমই মজাদার ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস এর মধ্যে শেয়ার করতে একদমই ভুলবেন না তো ফ্রেন্ডস আশা করব আপনারা ভালো থাকবেন বাড়িতে থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে মজাদার ইন্টারেস্টিং ব্লগে ব্লগে বললাম কেন ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম আর আমাদের সেকেন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন সুপার মেন্টাল ওখানে ব্লগ আসে কিন্তু